আবাস যোজনা নিয়ে মাঝে মধ্যেই নানা দুর্নীতির খবর সামনে এসেছে। এবার আবারও সেই খবর, আবাসের লিস্টে নাকি নাম নেই, যে কারণে ক্ষিপ্ত হয়ে গেলেন মহিলারা। পঞ্চায়েত অফিস ঘেরাও করে রীতিমতো তারা প্রতিবাদ দেখালেন। আবাস যোজনার প্রকল্পের তালিকায় প্রকৃত যারা দুস্থ, মানে যাদের আবাস যোজনার ঘর পাওয়া উচিত, তাদেরই নাম নেই। এই অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। ঘটনাটা ঘটেছে হুগলির আরামবাগ মহকুমার গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার দুপুর সেই সময় বেঙ্গাই গ্রামের মহিলারা আবাস যোজনায় ঘরের দাবিতে পঞ্চায়েত অফিসে এসে সরব হন। পঞ্চায়েত প্রধানের কাছে তারা নতুন করে এলাকায় সার্ভে করার দাবি জানায়। ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষের অভিযোগ, যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরই নাম আবাস যোজনার তালিকায় এসেছে, এমনকি অনেকের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। এছাড়াও ঘর দেওয়ার জন্য আবেদন করলে সেই আবেদন জমা নেওয়া হচ্ছে না বলে গ্রামের মহিলারা অভিযোগ করেন। তাদের পঞ্চায়েতে এলে বিডিও অফিসে যেতে বলা হচ্ছে, আবার বিডিও অফিসে গেলে পঞ্চায়েতে অফিসে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এমনকি পঞ্চায়েত প্রধান সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে বলেছেন। অভিযোগকারীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের ঘর বাড়ি নাই, তার জন্যই আসছি। আমাদের যে ঘর বাড়ি নাই, আমরা যে পাইনি, তাহলে এত যে ঘর বাড়ি বেরোলো, আমাদের পাড়াটায় ঘর বাড়ি একদমই বেরোয়নি, তাহলে কেন বাদ হয়ে গেল, কি জন্য বাদ হয়ে গেল, আপনারা সেটা দেখুন, সেটা একটা ব্যবস্থা নিন যে কি জন্য আমাদের পাড়াটায় ঘর বাড়ি কেনই বেরোলো না, সেটা তো একটা আপনাদের একটা ব্যবস্থা নিতে হবে, এটা একটা করতেই হবে। আমরা পঞ্চায়েত প্রধান কি বললো? পঞ্চায়েত প্রধান বলছে যে আমরা কিছু করতে পারছি না, আমরা কিছু করতে পারছি না, বিডিও চলে যান, আমাদের কিছু হাত নাই, আমরা পাচ্ছি না। কারা পাচ্ছি বাড়ি? কারা অ্যাকচুয়ালি পাচ্ছি? বাড়ি পেয়েছিল তারা, তাদের নাম এসছে, তারা পাচ্ছে, আর আমরা যে একদমই পাচ্ছি না, আমাদের ঘর বাড়ি নাই, আমরা একদম কিছুই পাচ্ছি না। আপনারা পাচ্ছেন না? যদিও পঞ্চায়েত প্রধানের দাবি এটা আগের তালিকা অনুযায়ী সার্ভে করা হচ্ছে, এ বিষয়ে তার কিছু করণীয় নেই। যদিও এ নিয়ে বিজেপির তরফে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত যোগ্য ব্যক্তিদের আবাসের ঘর পাওয়া থেকে বঞ্চিত করছে বলে তাদের অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতি দোলন দাস তিনি কি বলেছেন শোনাব আপনাদের। দলটাই হচ্ছে চোরেদের দল, কাটমানির দল, তোলাবাজির দল। তৃণমূল দলটা কখনোই কোনো দিন এই পশ্চিমবাংলার মানুষের সেবা করতে আসেনি, ওরা লুটেপুটে খেতে এসেছে। 2011 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত শুধু আবাস যোজনার বাড়ি নয়, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তৃণমূলের যে নেতাদের হাত খেতে কাঁটা লঙ্কা যুক্ত না,
আজকে খাসি মাংস দিয়ে ভাত খাচ্ছে, তাদের আজকে বিরাট এলাহি ব্যাপার। মানে যাদের সাইকেলে চড়ার যোগ্য যাদের নয়, তারা আজকে এসি গাড়িতে চড়ছে। তো এরা সবটা কোথা থেকে পেয়েছে? সব আপনার আপনার সাধারণ মানুষের জনগণের টাকা ধাপ্পা মেরে লুটে নিয়েছে। আবাস যোজনার টাকা এইভাবেই ওনারা লুটেছে। বাড়ি ওনারা কাউকে দিতে কোনোদিনই পারবেন না। বাড়ি যারা উপযুক্ত, তার মানে সত্যি যার হতদরিদ্র, যার মাথায় চাল নেই, তাদেরকে এরা কখনোই লিস্ট দেয় না। যাদের তিনতলা বাড়ি, দুতলা বাড়ি, যারা 20,000 টাকা 30,000 টাকা নেতাদের পক্ষে বুঝে দিতে পারবে, তাদের নামই আবাস যোজনার বাড়ি বেরোয়। এরকম লিস্ট শুধু বেঙ্গল পঞ্চায়েতে না, আপনি অনেক জায়গায় ঘুরি ঘুরি লিস্ট দেখতে পাবেন। সেই জন্যই আমি বারবার পঞ্চায়েত প্রধানকে আর বিডিওকে নক করার চেষ্টা করেছি যে আপনারা সরকারি আধিকারিক, আপনারা এই সমস্ত সার্ভের ব্যাপারগুলো আপনারা দেখছেন, আপনারা কাদেরকে গিয়ে সার্ভেগুলো করাচ্ছেন যে সেখানে এত মানে বারবার একই রিপোর্টে আসছে, মানে একটা একজনের বাড়ি, একজন আমার চোখে দেখা চারবার বাড়ি পেয়েছে। সে একবার টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছে, একবার টাকা নিয়ে জমি কিনেছে, একবার টাকা নিয়ে অন্য কিছু করেছে, এখন বলছে আমি আমি বাড়ি করি না, আমার নামে বাড়ি নেই। কিন্তু এইরকম লিস্ট ভরি ভরি বিডিও অফিসে আছে। বিডিওকে সজাগ হতে আমি অনুরোধ জানাবো, পঞ্চায়েত প্রধানকে সজাগ হতে অনুরোধ জানাবো। সাধারণ মানুষের হকের জিনিস সাধারণ মানুষ যেন পায়, তার জন্য আমি প্রত্যেকটা সরকারি দপ্তরের কাছে খড় জোড়ে আহ্বান জানাবো যেন মানুষ তার পরিষেবাটুকু পায়। তবে অভিযোগ অস্বীকার করে গোঘাট দুই সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী সামিনা বেগম বলেন, সরকারি কর্মীরা আবাসের সার্ভে করছে, এখানে দলের কোনো ব্যাপার নেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ, যাদের মাটির বাড়ি রয়েছে ও বাড়ি পাওয়ার যোগ্য তারাই পাবেন। সামিনা বেগম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বলবো বলতে এখানে কোনো পার্টিগত বলে কোনো জিনিস নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যিনি পাবার যোগ্য অবশ্যই তাকে দেওয়া হবে, এখানে দলের কোনো প্রসঙ্গ নেই। আর যে সার্ভে হচ্ছে সেইখানে পুরোটাই সরকারি টিম যাচ্ছেন সার্ভে করতে, কোনো জনপ্রতিনিধি সেখানে সার্ভে করতে যায়নি, এখানে জনপ্রতিনিধির কোনো প্রশ্নই আসছে না। যেটা হচ্ছে যে যাদের কাঁচা বাড়ি বা যাদের 21-এর লিস্টের সার্ভের নাম আছে তাদের বাড়ি সার্ভে হচ্ছে। এনএইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। যোজনা প্রকল্পে প্রকৃত গরিবদের নাম নেই, সেই সেই ঘটনাকে নিয়ে একেবারে উত্তাল হয়ে যায় গোঘাট এলাকা। পঞ্চায়েত অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা, তাদের অভিযোগ যে তারা যারা প্রকৃত গরিব তারা কিন্তু আবাস যোজনায় তাদের নাম নেই, কিন্তু যাদের দুতলা তিনতলা বাড়ি আছে, যারা পয়সাওয়ালা লোক তাদের তাদের আবাস যোজনায় প্রকল্পে আওতারে আনা হয়েছে। এবং তারা স্বজন পোষণের অভিযোগ করেন পঞ্চায়েত যারা পদস্থ আধিকারিকরা আছেন বা নির্বাচিত সদস্যদের। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।